আরে ধীরে চলো দায় ধীরে চলো আমরা মোটকি মোটকি রায়ুকে দেখেছি আমরা সুটকি রায়ুকে দেখেছি সোনার নুপুর পায়ে সোনার তুই দেখিস নি তুইও দেখিস নি না তুই দেখেছিস আচ্ছা আমার মাস্ক আছে কো দেখি
আমার বউ আমার সামনে বসে গেছে, আমার বউ সামনে বসেছে আর আমাকে পাখা করছে, আর আমি হা করে মুড়ি ভরছি, আর আমার বউ কি নাই তা লোদ দিয়ে আছে কি না, লোদিতে জলটা ভালো না, ভালো না, মানে একটু নোংরা জল, সোদ বলে ভালো হতো, তোমার বউ একটু স্ট্যান্ডার্ড টাইপের চা চলে, আর চান করেছে হঠাৎ, আর সালা সর্দি লেগে গেছে, তারপরে আর আমি হা করেছে, আর সে সময় আমার বউ চিকিনি উঠে গেছে, হাঁকছি হাঁকছি যখন করেছে আমার বউর নাকের পোটা আমার মুখের মধ্যে, তো পোটা চাটিনি, আমি পোটাকে গিলে নিয়েছি, গিলেছি, আরে কামানে কামাবে আইলে রে লওয়া, হেলোয়া ভুলি কে আইলে কেছি রে ইনি গড়ওয়ারে লওয়া রে, হেলোয়া কি লওয়ারে কি রে এধার কওয়া কি রে, আরে মোকি কে লাতি খাওয়া রে ইনি গড়ওয়ারে লওয়া রে, হেলোয়া মোকি এ মুটকি মোকি কে লাত খাওয়া লওয়া চিন্তা ঢুকে দিব মুটকি, দুটো মুটকি আছিস, আমার বউ আমাকে লাত মারছে, সবাই বলছে, সবাই বলবে আমার বউ আমাকে লাত মারছে, ভাই আমার বউ লাত মারছে, দেখ 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 বলছে এই মগির লাত খা খা, কে বে ভাই আমার বউ আমাকে লাত মারছে, হ্যাঁ তোরা ঠিক আছিস, হ্যাঁ মাসি এই মগিকে লাত খা খা, এই থাম দাদা আমার বউ আমাকে লাত মারছে, হ্যাঁ লাত মারছে, হ্যাঁ হ্যাঁ লাত মেরেছে আমার বউ আমাকে, ও কিন্তু ও কিন্তু ভয়ে বললো না, মাসি আমার বউ আমাকে লাত মারছে কি গে, হ্যাঁ আমার বউ লাত মারেনি, তবে তাহলে গল্প শুনেলে বলো, হঠাৎ একদিন মানে ভাত খাচ্ছিলাম আর একটা ভাত মানে
নাকে ভাত ঢুকে গেল, নাকে ভাত ঢুকে গেল না গলাতে লেগে গেল, নাকে ভাত ঢুকেছে, ঢুকে গেছে, ফুরফুরি ফুরফুরি দিছি, ফুরফুরি দিছি, ফুরফুরি কাজ করে না। এবার কি করবো? আমার বউকে চাতরি বললাম জলে নেতা, জলে নেতা, জলে নেতা, যখনই জল আসবে পা পিছলিয়ে পড়ে গেল, পা পিছলিয়ে যখন পড়ে গেল এমনি করে ভাত। দেখাইলাম রে এমনি করে লাত লেগে গেল, জানিস লাত মারিনি, আমার বহু লাত লেগে গেছে, লাত লেগে গেছে, লাত মারিসনি। আচ্ছা তুই কি কি কামান জানিস? ভালো ভালো ডিজাইন জানি। কি কি ডিজাইন? কি কি ডিজাইন নিবি? আচ্ছা তুই জানিস কোন ডিজাইন বল। ই কওয়া ঠোকরা, ওটা কেমন? মানে কেচিলিয়া জায়গা জায়গা ঠোকরিয়ে দেব, এমনি করে ঠোকরিয়ে দেব। ওটা না কওয়া ঠোকরা, এটা চলবে না, কওয়া ঠোকরা চলবে না। কবুতর খোপড়ি, ওটা কেমন? ভোতরা কেচিলিব, চুল কাটবে না, খালি ছিড়ে ছিড়ে আসবে, এমনি করে খালি ছিড়ে ছিড়ে আসবে, এমনি করে খালি ছিড়ে ছিড়ে আসবে, খালি ছিড়ে ছিড়ে আসবে, একটা কেচিতে চুল কাটবে না, এটাও চলবে না। ওটা চলবে না, না এটা ভালো। ই হ্যাঁ 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 দুদিকে বাবলার গাছ ফরেস, মাঝখানে গাড়ি চলবে, ভালো বর কামান জানিস? বর ডিজাইন মানে আমাদের যে ভাই আছে দুর্লভ লক্ষিন্দর, তাকে কামাতে হবে বর বেশি করে। ভাই দুর্বল, দুর্বল না, দুর্লভ, দুর্লভ কবে দুর্লভ করবে? একটা দুর্লভ আবার বে কবে ভাই লখাই সুচন্দর লখনা, আ লখনা থাম 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 এদিকে আয়, থাম থাম ভাই তোরই বিয়ে, তোর বিয়ে, তোর তো এখন পোলিও খাওয়া বয়স রে, মাই তোর বিয়ে নেই, এর কি করছিস? সত্যি তোর বিয়ে? বাপরে তুই তো বাসর করে দাঁতি লেগে মরে যাবি। বাই চান্স তোর বউ যদি ঘুমের চোখে একটা তোর পেটে পা চাপিয়ে দিল এমনি করে, তোর তো নাক দিয়ে ভুঁড়ি বেরিয়ে যাবে। আমাদের ভাই যেমন ছোট্ট, তার থেকে বউটা আরো ছোট্ট। বাপরে চুলটা দেখি কেমনি কেটেছিস, চুলটা কেটেছি তুই ঘরে ঢুকা হিসাবে, তোকে কামড়াবো, বস কামড়াবে না, কামান করবে, বস ভাই বস বস, কিছু চিন্তা করিস না, বস সানে ভাই। এটা কি দিলি? ফোতা 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 দিলি, ভালো করে দেখ তো কি আছে ওটা, গায়ে চুল পড়বে না, চুল পড়বে না, ভালো করে দেখ কি আছে। আমার বউর বলা চল, কি চলে বাবা, এটা তো নিয়ে এটা তুই পড়ে নিবি, আরো আছে পোতা পোতা, আচ্ছা দে তিনটা দু ধর ভাই, এটা ধর, এটা কি দিলি? পোতা পোতা চুলে গা পড়বে না, চুলে গা পড়বে না, চুল পড়বে না বলে ফোতা দিলি? হ্যাঁ হ্যাঁ ওটাই, এটা ফোতা দিলি, হ্যাঁ ভালো করে দেখ কানা লাউ দেখ। কি আছে লাউ এটা পরে? হ্যাঁ ভাই মিঠাই আছে। কি আছে ওটা? সালা আমার বউর সা এসো লাগে বিধি করতে একলা পড়ে লিবি তোর গে। এই শোন আমার ভাইয়ের গায়ে ফোঁতা আছে, ওটা ফোঁতাতে কাজ চালিয়ে লে ভাই। হ্যাঁ কষ্ট মষ্ট করে না পিন ভাই, আ ভাই এটা বিয়ে বাড়ি, হ্যাঁ ভালো ভালো জিনিস দেব, ঠিক আছে নিয়ে তোমার বউকে দেখাবে, ঠিক আছে আচ্ছা দেব তো, কি দেব? ভালো জিনিস দাও, ভালো 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 জিনিস দাও, ভালো ভালো বলাওয়ানা পিতো
আমি লৌয়া বলে কে বে কি হলো লৌয়া বলে মান সম্মান না কেন কেন খেয়েছে এমনি করছে জানিস এমনি করছে দাদা দেখাচ্ছি কান ধইরা ভাগিয়া দেব আমার মান সম্মান নাই ওটা বলেনি ভালো করে শুন বুঝে কান ধইরা ভাগিয়া দিব হ্যাঁ সেটা নয় কি কানে তোমার সোনা দেব লাওয়া রে লাওয়া আমি তো রে বসবার খুট্টা দিব খুট্টা না ভালো করে শুন কি বলেছে কি বসিবারে পিঢা দেব বারো বাটেরি গাভি দেব বারো বাট কিসে রয়েছে গো মাসি কে জানে হিসাব কর বারো বাট কিসে রয়েছে তুই হিসাব কর তুই বারো বাট কিসে রয়েছে দাঁড়া দাঁড়া ই বকরির কটা বাট রে চারটা দুটা হ্যাঁ দুটা দুটা বকরির দুটা বাট বকরির দুটা বাট না চারটা বাটে কেমন করে উপরে ছোট ছোট থাকে না দুটো আর বিল্লির কটা মাঠ বিল্লি 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 ছটা তুই আগে মানে বিল্লির বাচ্চাই ছিলি তুই আর কুত্তার কটা মাঠ বলতো কুত্তার মাঠ থাকে না কুত্তির কুত্তির কটা মাঠ আটটা তুই মনে আগে কুত্তার বাচ্চাই ছিলি মনে হয় আর শুয়োরের কটা মাঠ হিসাব আবা বাবা আই কে আছে ভাই বাবা কেন গেল আমার বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে এবার আমার চেংড়া খেলাম মাটি খুলে বেড়াবে মানে তিন তিনটি গাভী দেবো তিন চারে বারো মানে তিনটি গাভী আরে দুটি খাইবার গাভী দেবো আমার দিদি এখন শুতে বলেছে তুই বলি সুদ বেড়ে লওয়া যখন বিয়ে হবে তখন শুধু আমি শুতে ভালো জানি এই কামান শেষ এবার চোখ ফুটা করতে হবে চোখ ফুটা চোখ ফুটা হ্যাঁ শুন হ্যাঁ গল্লা গল্লা ফুটা করতে হবে এখন ফুটটা না কান ফুটো চোখ দিয়ে পান ধর চোখ দিয়ে পান ধর চোখ দিয়ে পান ধর দে তোর চোখ দে তোর চোখ দুটা দে আর মুখটা ফুটি করে আরে ওই ওইটা লে ওইটা লে ফটাফট লে ফটাফট লে কাজে লাগবা ধরো এটা কি করবো বলো এটা কি না থামো ঢুকেছে মা ঢুকে গেছে তো
তুই মারবি যেখানে বলবো সেখানে আচ্ছা মার মাথাতে মার মাথাতে মার মাথাতে লওয়া সুজ ঢুকেছে ঢুকেছে সালা শুট কি গুন্ডে গার কেন তুই তোর মারছিস কেন বলতো আচ্ছা লওয়া মোটা বুদ্ধা এইটা সুজ এটা সুজ যদি লক্ষিন্দর কানে ঢুকে ভাই আমার বাজবে ওই যে আমাদের চালনে স্বর্ণ সুজ আছে ওই দিয়ে কান ফুটো কর তাহলে ওটা ঘুরিয়ে দিব না রানী মা ঘুরিয়ে দিতে হবে না এই ইস করবি না না তোর বউ তোর পাশের ঘরে বিষ খেলবি ঠিক আছে হয়ে গেছে কামান শেষ এবার কি কি খাবে না বলে দিচ্ছি কি কি খাবে না ভাত খাবে না রুটি খাবে না ছাতু খাবে না কমসে কম 60-70 বছর খাবে না 60-70 বছর খাবারের মধ্যে পদ্ধতি আছে খাবারের মধ্যে বলে দিচ্ছি আমি কি কি এই আমড়ার খট্টা খাবে তেঁতুলের আচার খাবে বৈরের আচার খাবে নেংড়া আম খাবে আসনা আম খাবে তাতে যদি ঘানা শুকায় তাহলে বৈশাখ মাসে বেলা 12টার শীত ওর কানে লাগাবা তাড়াতাড়ি ঘাস বৈশাখ মাসে শীত হয় কি হয় আমার বউকে বাঁচাবো ভাই বউকে বাঁচা বাঁচা কে